মাত্র তিন মিনিটে ভিডিও কলে চাকরি হারিয়েছিলেন উবের কোম্পানির সাড়ে তিন হাজার কর্মী ঠিক তার পরের দিনই শোনা যায় করোনার জেরে আর্থিক ক্ষতির মুখে পড়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে জোম্যাটো এবার খরচ কমাতে একই পথে হাঁটল আরেক অনলাইন খাবার ডেলিভারি সংস্থা সুইগি সোমবারই কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হলো আগামী কয়েক দিনের মধ্যে হাজারেরও বেশি কর্মীকে বরখাস্ত করা হবে যত দিন যাচ্ছে নিজের দাপট বাড়াচ্ছে মারণ করোনা ভাইরাস কেড়ে নিচ্ছে মানুষের রুজি রুটি একটা করে ভিডিও কল আর তাতেই বন্ধ হয়ে যাচ্ছে উপার্জনের পথ অসহায়তা যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে ওই চাকরিহারা মানুষগুলিকে হাজার হাজার মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে একটা অদৃশ্য ভাইরাস এবার তালিকায় সুইগির কর্মীরাও কোম্পানির ব্লগ অনুযায়ী কর্মীদের ইমেল করে বরখাস্ত করে চলার খবর জানানো হয়েছে সিও তথা সহপ্রতিষ্ঠাতা সিহাস মেজতি লেখেন আজ সুইগির জন্য একটি অত্যন্ত দুঃখের দিন কারণ আমরা কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন শহর এবং হেড অফিসের এক জনকে আমরা বরখাস্ত করতে চলেছি